গাজায় আগ্রাসন শুরুর পর লেবানন সীমান্তবর্তী ইসরায়েলে হামলা চালায় হিজবুল্লাহ। এরপর নতুন করে আলোচনায় আসে গোষ্ঠীটি। ইরান হিজবুল্লাহকে সহায়তা করছে এমন ধারণা থেকেই লেবানন সীমান্তে হামলা চালাচ্ছে ইসরায়েল। হিজবুল্লাহ ইসরায়েলের জন্য কতটা হুমকি, গোষ্ঠীটির হাতে কত অস্ত্র আছে, সেসব অস্ত্র দিয়ে হিজবুল্লাহ ইসরায়েলকে কতটা কাবু করতে পারবে, সেসব নিয়েই চলছে বিশ্লেষণ। বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির হাতে রয়েছে প্রায় 1.5 লাখ রকেট ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যা ইসরায়েলকে নিশানা করে রাখা। সম্প্রতি এক বিশ্লেষণে জানা গেছে, এসব অস্ত্র দিয়ে যে কোনো সময় ইসরায়েলের ভেতরে হামলা চালাতে পারে তারা। বিশ্বের অনেক দেশের তুলনায় হিজবুল্লাহর কাছে অনেক বেশি ক্ষেপণাস্ত্র ও রকেট রয়েছে বলে ধারণা যুক্তরাষ্ট্রের। 2018 সালে ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষণায় পাওয়া যায়, হিজবুল্লাহর কাছে বিপুল পরিমাণ ডাম্ব রকেট রয়েছে, পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বিমান বিধ্বংসী, ট্যাঙ্ক বিধ্বংসী ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে হিজবুল্লাহর কাছে। আর সম্প্রতি তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের একটি নিবন্ধে বলা হয়েছে, হিজবুল্লাহর কাছে প্রায় 40,000 স্বল্পপাল্লার রকেট, ইরানের তৈরি 80,000 মধ্যপাল্লার রকেট এবং 30,000 দূরপাল্লার রকেট এবং ও ফাতেহ ক্ষেপণাস্ত্র রয়েছে। ইসরায়েলের ধারণা, সরাসরি যুদ্ধ লাগলে প্রথম কয়েকদিনে কয়েক হাজার রকেট ছুড়তে পারে হিজবুল্লাহ, পরে প্রতিদিন গড়ে 1,500 রকেট ছোড়ার সক্ষমতা রয়েছে তাদের। এজন্য হিজবুল্লাহর শক্তিকে কখনোই খাটো করে দেখে না ইসরায়েল। গোষ্ঠীটিকে রুখতে তাই সবসময় সজাগ ইসরায়েলি বাহিনী। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।